হ্যালো বন্ধুরা, আপনাদের খাসি বা পাঁঠার পেচ্ছাপ আটকে গেলে অযথা টেনশান করবেন না, সাথে সাথে ওকে ধরে ঠিক দেখুন। যেভাবে আমরা চেষ্টা করছি আপনারাও ঠিক সেভাবে চেষ্টা করবেন। দেখুন, ঠিক ধরা যাচ্ছে না ওটা, তো আমরা চেষ্টা করছি, আপনারা এইভাবে চেষ্টা করবেন। পুরো এর মধ্যে পাথরে আটকে গেছে, পেচ্ছাপ টোটালে বেরোচ্ছেই না। তো বন্ধুরা, এটা যখন করবেন আপনারা অবশ্যই গ্লাভস বা হাত ভালো করে পরিষ্কার করবে, তাড়াতাড়ি সময় এটা করা হয়। কোনো রকম হাতটা ধুয়ে নিয়েছি, আগারটা একদম খুব পাথর ভর্তি। ছাগলটা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তোলা খাচ্ছিল। তারপরে আমরা এই সিদ্ধান্তটা নিলাম, আপনারা ভালোভাবে সুচের মতো গেঁথে আছে, ছাগলটা প্রচন্ড কষ্ট পাচ্ছে। আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু বার করতে পারছিলাম না, পুরো ওটা জাম হয়ে গেছে, পেচ্ছাপ টোটালে বেরোচ্ছে না, ছাগলটা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। ধন্যবাদ। কেটে যাক না, বুড়াটা দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, অবশেষে দেখুন, ওই যে ভালোভাবে পেচ্ছাপ করছে।